এখন অসংখ্য লোক যারা এখন এই মুহূর্তে ছুটিতে দেশে আছেন, বিদেশি প্রবাসী লোক বিদেশ দেশে আছে, তারা কিন্তু আমার সাথে দেখা করতে চাচ্ছে, স্যারের সাথে কিন্তু দেখা করতে চাই, স্যারের চেহারাটা দেখতে চাই, এরকম অনেক মেসেজ কিন্তু আমি পাচ্ছি। তো আমি এখন আজকে আমার অফিসারদের সাথে কথা বলছিলাম, আমার কাছে হঠাৎ করে মনে হলো তাহলে ওয়াই ডোন্ট আই, আমি তো এমনি অফিসের ভিজিটারদেরকে শুনি, তাহলে সপ্তাহের একটা দিনের কয়েকটা ঘন্টা কেন অনলি ফর ফরেনারদের জন্য, বিদেশিদের প্রবাসীদের জন্য করে রাখি, যারা দেশে আছেন। ধরেন এটা হতে পারে প্রতি মঙ্গলবারে 2টা থেকে 4টা আমার ভিজিটার হবে অনলি মাত্র প্রবাসীরা, এটা কিন্তু আমি আমি কিন্তু প্রতিদিনই 9টা থেকে 5টা অফিসের মধ্যে কিন্তু ভিজিটার শুনি। প্রবাসীরা যারা দীর্ঘ জীবন বা জীবনের দীর্ঘ সময় তারা প্রবাসে কাটিয়ে অর্থ উপার্জন করে দেশকে বিনির্মাণে সহায়তা করেছে, আমি ভালো করে জানি আমাদের বাংলাদেশ আসলে রেমিটেন্স নির্ভর একটা দেশ। এই এরা যখন মানে জীবনের উৎকৃষ্ট সময়টুকু পার করে একদম শেষের সময়টুকু দেশে ফিরে আসে, বিশেষ করে যে আপনি যাদের কথা বললেন যে লো পেইড, আমরা তাদের প্রতি সম্মান রেখেই বলছি, লো পেইড সারা জীবনের সর্বোৎকৃষ্ট সময়টুকুগুলো তারা ওই লো পেইডের জন্য দিয়ে দেয় এবং সম্পূর্ণ টাকা খেয়ে না খেয়ে দেশে পাঠায়। এবং আজকে আপনার পোশাক যেটা দেখছেন, আপনি যে চেয়ারে বসে আছেন সেখানে অবশ্যই তাদের ঘামের পয়সা নিহিত রয়েছে। এই যে অনুভবের জায়গা থেকে আপনি এটা করছেন, সেখানে আমার যে কথাটি আপনি বলেছেন যে তাদের পরিবারের কোটা না হোক, তাদের অধিকার কি রয়েছে কি না, ওই শেষ জীবনে তাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনোভাবে সরকারের কোনো একটা সার্ভিস, মানে যেটা আপনি বললেন চাকরি বলেন, কোথাও কি দেয়া যায় কি না, যদি আপনার জুরিডিকশনে এইসব ধরনের সিদ্ধান্ত নাই, কিন্তু আপনি কি মনে করেন ব্যাপারটা নিয়ে? একটা একটা ভালো প্রস্তাব হতে পারে, বাট আপনি জানেন যে আমাদের বর্তমান যে রিক্রুটমেন্ট সিস্টেম, আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী মেধাকে প্রমোট করার জন্য সকল ধরনের যে কোটা, সেগুলো কিন্তু এখন কিন্তু সিভিল সার্ভিসের ফ্রেশ ক্লাস চাকরিতে কিন্তু এখন আর কোনো কোটা নেই। একসময় যে বিভিন্ন কোটা ছিল, কোটা বিরোধী আন্দোলন একটা হয়েছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগ্রি করেছেন যে ঠিক আছে, যারা যারা ইয়াং জেনারেশন যারা চাকরি দিবে, তারা যদি মনে করে যে তারা কোনো কোটার প্রিভিলেজ নিবে না, তাহলে তারা তাহলে কোটা না, উনি কিন্তু কোটা তুলে দিয়েছেন। তারপরেও আপনি যেটা বলেছেন, এই যে এইটা ওইভাবে কতটা পলিসি, গভর্নমেন্টের পলিসি লেভেলে আবার নতুন করে আসতে পারে কিনা, নিশ্চয়ই আসতে পারে। তবে আমি মনে করবো যে এইটা মানে অ্যাবাভ মাই পে গ্রেড, যেটা যেটা সবসময় ফরেনাররা বলে থাকে যে দিস ইজ, আমি বলবো যে আপনার যে এই প্রপোজাল দিস ইজ অ্যাবাভ মাই পে গ্রেড। আমি পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমার কাজ হলো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। তবে অবশ্যই আমি আমাকে যদি ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করেন, আমি বলবো যে ইটস এ প্রপোজাল টু বি কনসিডার্ড, বাট এই ব্যাপারে মন্তব্য করা, ডিসিশন দেওয়া ইজ অ্যাবাভ মাই পে গ্রেড। আই নো, বাট আপনি তো সবার যে স্ট্যান্ডার্ড সিচুয়েশনগুলি আপনি একদম খুব গ্রাউন্ড লেভেলে দেখতে পান, সেখান থেকে ডেফিনেটলি আপনার একটা প্রস্তাবনা একজন হিউম্যান বিং হিসেবে হোক, একজন সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে হোক, আপনার কিছু কিছু জায়গায় রাখবার মতো ওই ক্ষমতা আছে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, সেক্ষেত্রে তো সবার আসলে সব ধরনের দাবি উত্থাপন করবার মতো কিন্তু ওরকম সুযোগ নেই, আপনার আছে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আর বেশি লম্বা করবো না, আপনার অনেক রাত হয়েছে, আমি আপনাকে বিদায় জানাবো। তবে এর আগে শেষ কথা বলতে চাইবো এটাই যে আপনি যদি সাকসেস হন তাহলে কি দেশের, যেমন আপনার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা, সেখানেও কি এই ধরনের পুলিশিং, মানে উইথিন দ্য পুলিশ ট্র্যাজেক্টরি আরেনাতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার মতো বা তারা নেবে এই ধরনের মানে উদ্যোগ নেওয়ার মতো অ্যাটলিস্ট ইন্সপায়ার করবার জন্য আপনার কোনো ভূমিকা থাকবে কিনা? কারণ আপনি এখন বলছেন এই যে ফেনীর মানুষজন খুব গর্ব করছে, অন্য জেলার মানুষজন আবার কিন্তু খুব ইয়ে করছে, কমেন্টের মধ্যে আপনি যদি দেখেন আর কি, তারা আফসোস করছে একই সময়, একই প্রবলেমে যারা ফেস করছে, মানে যারা সাফার করছে, তারা কিভাবে অন্য জেলা থেকে একই সার্ভিস পেতে পারে? আপনাকে বলতে চাই যে আমি কিন্তু ভিন্ন বা নতুন কিছু করিনি, এইগুলো আমাদের বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি থানা প্রত্যেকটি জেলায় কিন্তু এই সার্ভিস গুলো চালু আছে। আমি যেটা করেছি কিছুটা কাস্টম মেড করে নিয়েছি বেসড অন দা ডিমান্ড অফ দ্য ডিস্ট্রিক্ট। তো সব জেলায় কিন্তু সমানভাবে প্রবাসী থাকেন না, কিছু জেলায় আছে দেখবেন রেয়ার, আপনার হয়তো সারা উপজেলায় আপনি খুঁজে পাবেন না একজন বা দুজন প্রবাসী। কিছু কিছু জেলা আছে, ফেনী একটা, নোয়াখালী একটা, আমার জানার মতে শরীয়তপুরে প্রচুর লোক হচ্ছে ইতালিতে থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে থাকেন। তো ওইখানে পুলিশের সার্ভিসটা কিন্তু আমি নতুন, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি কিন্তু নতুন কোনো সার্ভিস চালু করিনি, আমি শুধু সেবাটাকে আমার মতো করে
কাস্টমাইজ করে নিয়েছি লোকজনকে একটা প্রপার ইয়ে দেওয়ার জন্য। আজকেই আমি ডিসিশন নিয়েছি যে নেক্সট উইকে, কারণ কি আমি যখন এই নাম্বারটা খুলেছি তখন অসংখ্য লোক যারা এখন এই মুহূর্তে ছুটিতে দেশে আছেন, বিদেশি প্রবাসী লোক বিদেশ দেশে আছে, তারা কিন্তু আমার সাথে দেখা করতে চাচ্ছে, স্যারের সাথে একটু দেখা করতে চাই, স্যারের চেহারাটা দেখতে চাই, এরকম অনেক মেসেজ কিন্তু আমি পাচ্ছি। তো আমি এখন আজকে আমার অফিসারদের সাথে কথা বলছিলাম, আমার কাছে হঠাৎ করে মনে হলো তাহলে ওয়াই ডোন্ট আই, আমি তো এমনি অফিসের ভিজিটারদেরকে শুনি, তাহলে সপ্তাহের একটা দিনের কয়েকটা ঘন্টা কেন অনলি ফর ফরেনারদের জন্য, বিদেশিদের প্রবাসীদের জন্য করে না দিই, যারা দেশে আছেন। ধরেন এটা হতে পারে প্রতি মঙ্গলবারে 2টা থেকে 4টা আমার ভিজিটার হবে অনলি মাত্র প্রবাসীরা, এটা কিন্তু আমি আমি কিন্তু প্রতিদিনই 9টা থেকে 5টা অফিসের মধ্যে কিন্তু ভিজিটর শুনি। ফ্যান্টাস্টিক আইডিয়া, হ্যাঁ, বাংলাদেশের সব পুলিশ সুপাররাই কিন্তু তাই করেন, এটা কিন্তু নতুন কিছু না। আমি ভেবেছি আমি কেন একটা ডেডিকেটেড আওয়ার দেই না, যেহেতু অনেক বিদেশি আমার সাথে আসতে চাচ্ছেন, তাই আমি বললাম যে এরকম একটা করো, আমার অফিসারদের যখন বলি তখন ওরা প্রথম কিছু অনেক কিছু ওদের মাথার উপর দিয়ে যায়, তো পরে দেখলাম যে না ওরা আমার সাথে অ্যাগ্রি করে বলে স্যার এইটা তো অনেক লোক হয়ে যাবে। আমি হোক না অসুবিধা কি, আমি তো সারাদিন লোকজনকে শুনছি, আমার তো কাজই 9টা থেকে 5টা পর্যন্ত লোকজনকে শোনা, কারণ এসপি কাজটা হচ্ছে পলিসি লেভেলে, আমি পলিসি নিব, আমি স্ট্র্যাটেজি নিব, অপারেশনাল কমান্ডাররা ট্যাকটিক্যাল কমান্ডাররা সেটা এক্সিকিউট করবে। আমি এরকম আগে নেক্সট উইক ইনশাল্লাহ করে দিব যে প্রবাসীদের জন্য সপ্তাহের একটা দিন একটা ডেজিগনেটেড টাইম যেদিন আসবেন, তো বাংলাদেশের অধিকাংশ পুলিশ সুপারে এই কাজটা করছেন। আমি আবারও আপনাকে বলতে চাচ্ছি যে আমি কিন্তু ভিন্ন কিছু করি নাই বা নতুন কিছু করি নাই, এক্সিস্টিং সিস্টেমটাকে শুধু আমি আমার মতো সাজিয়ে নিয়েছি। আমি আপনার মাধ্যমে শেষ করার আগে বলতে চাই যে আমরা, আমি জানি না আপনার নলেজে আছে কিনা, আমি একটা একটা রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু করেছি, ফেনী পুলিশ যেমন চাই, আমার স্কুলের বাচ্চারা ছবি আঁকবে, ওনারা কেমন ফেনী পুলিশ দেখতে চায়, কলেজের বা ছাত্ররা রচনা লিখবে, এবং একটা উন্মুক্ত ক্যাটাগরি আছে, সেই উন্মুক্ত ক্যাটাগরিতে ফেনী জেলার যে কোনো অধিবাসী এবং প্রবাসী ইমেইলের মাধ্যমে আমাকে রচনা পাঠাতে পারেন, শ্রেষ্ঠ। আমি প্রত্যেকটা থানায় ক্যাম্পেইন করছি এবং আমি ডেলিভারেটলি থানা প্রাঙ্গণকে ওই বাচ্চাদের চিত্রাঙ্কনের জন্য বেছে নিয়েছি, কেন, কারণ আমাদের দেশে মানে একটা লোক সঠিক তার ন্যায্য একটা দাবি নিয়ে যাবে আমাদের কাছে কিন্তু ফোন করে, ভাই একটু থানায় বলে দেন, স্যার একটু থানায় বলে দেন, থানায় কেন বলে দিতে হবে, থানায় কি রাক্ষস থাকে, থানায় কি ভাল্লুক থাকে, তা আমি এই ভয়টা কাটিয়ে দিতে চাই, শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমরা 30শে নভেম্বর, 30শে নভেম্বর ফেনী পুলিশ যেমন চাই এই বিষয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে ফেনী জেলার সমস্ত থানা প্রাঙ্গণে, আমি করতে চাই, শিশুদের এই ভয় কাটিয়ে দিতে চাই, এবং এই রচনার প্রতিযোগিতায় আপনার মাধ্যমে আমি আহ্বান করতে চাই ফেনী জেলার প্রতিটি প্রবাসী বাংলায় 3000 শব্দের মধ্যে লিখে আমাদেরকে ইমেইলে পাঠান, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুকে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এই 6টা থানা থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ওনাদেরকে পুরস্কার করব, এবং এই 6টি থানা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে যে যারা আসবেন তাদেরকে আমরা জেলা সদরে নিয়ে আসবো। 6 ডিসেম্বর ফেনী মুক্ত দিবস, সেই মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা 6 ডিসেম্বর ফেনীকে মুক্ত করেছেন, সেই 6 ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের আমি 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 লাঞ্চের দাওয়াত দিয়েছি অগ্রিম, ওনারা আসবেন, ওনাদের উপস্থিতিতে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার ঘোষণা করব, এবং ওই রচনাগুলোতে যেই যেই প্রায়োরিটি উঠে আসবে, আমার ধারণা আমি অলরেডি টপ মোস্ট প্রায়োরিটি পিক করে ফেলেছি, আমি শিওর ওই রচনাতেও কিন্তু এই প্রবাসীদের বিষয়টা আসবে, এই প্রায়োরিটি গুলাকে ফিক্স আপ করে কাজ করবো আমরা ফেনী জেলা পুলিশ। আপনাকে আমরা আপডেট দিব, এবং যে বাচ্চাটা সবচেয়ে সুন্দর ছবি আঁকবে সেই ছবিটা আমি বাধাই করে রাখবো, এটা হচ্ছে ফেনী জেলা পুলিশের সুভেনিয়ার হবে, আপনি যখন বাংলাদেশে যদি কখনো বেড়াতে আসেন আমার অফিসে আপনাকে এই সুভেনিয়ারটা গিফট করবো, যেই আমার অফিসে ভিজিট করবে এই সুভেনিয়ারটা আমি গিফট করবো, ওই বাচ্চার ছবিটা আমি একে মানে বাধাই করে রাখবো, এবং এইটা দিয়ে ওই ওই বাচ্চাদের আঁকা ছবি দিয়ে আমার ডিফারেন্ট ওকেশনে আমাদের ডিফারেন্ট কার্ড, ওই বাচ্চাদের ছবি দিয়ে ওই ওই কার্ডের ডিজাইন করবো। আমি কেমন পুলিশ চাই দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ফেনী মানুষ কেমন পুলিশ চাই দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এই জন্য আমি করেছি ফেনী পুলিশ যেমন চাই। সবাইকে আহ্বান জানাচ্ছি রচনা আসেন, আপনার প্রায়োরিটি জানান, আমরা এটা কম্পাইল করব, এটা দিয়ে একটা সুভেনিয়ার করব, একটা বই বানাবো, এবং চেষ্টা করব ছড়িয়ে দিতে। আর আপনি যে কথাটা বলেছেন অবশ্যই, যদি আমার এই আমি অলরেডি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে না তুমি একটা ভালো ইনোভেটিভ একটা একটা টেকনিক একটা পয়েন্ট নিয়েছো, কারণ ফেনী পুলিশ যেমন চাই, পুলিশ আমি তো এটা তো আমার চাকরি, আমি আজকে এসেছি সরকারি নিয়মে যেই কদিন থাকে সরকার যতদিন আমাকে এই জেলার জন্য যোগ্য মনে করে আমি চলে যাব, কিন্তু
আপনি কেমন ফেনি চান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বিকজ ফেনি আপনার। আমি এসেছি, আজকে আসি, যে কদিন থাকে চলে যাব, কিন্তু ফেনি মানুষ যেমন পুলিশ চায় সেটাই ইম্পর্টেন্ট, এটা আমরা বের করে নিয়ে আসবো। আর এখানে যদি আমি সাফল্যের ইয়ে দেখি, আমি অবশ্যই পুলিশ হেডকোয়ার্টারকে লিখবো যে সারা বাংলাদেশে যাতে পুলিশের এরকম একটা ক্যাম্পেইন হয়, তারা যাতে বের করে এই কম্পাইলেশন একসাথে করলে বাংলাদেশ জানবে কোন জেলার মানুষ কেমন পুলিশ চায়। এটা হলো আমার। আসলে